আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাতের রান্নার ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আমাদের লাউ গাছের নিচে অনেক পানি পানি জমছে অনেক, কালকে অনেক বৃষ্টি হয়েছে সারা রাত। এই শীতের দিন এমন বৃষ্টি হয় ফার্স্ট টাইম আমি দেখলাম, এই প্রথম দেখলাম। না না কোদ উড়ায় না। কি কয় আম্মা? আচ্ছা আজকে আবার রোদ উঠবো না, এখন শুকাই দেবেন। সুপারির বস্তা এইদিকে রেখে দেন, ধরতেছি। এই যে কদু আর ওদিকে হয়েছে 15-20টা আছে, ওদিকে দেখাবো না পরে। তো কেমন দেখো সাফন কি, এই এই আসো পানি 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 পানি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাচ্ছি হলো আলুর দম। আলুর দম করব আর লুচি বানাবো সকালের নাস্তায়। আমি এখন কষাচ্ছি, এই যে দেখো আলুর দমে আমি দিয়েছি হলো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, এগুলো সব বেটে দিয়েছি। তেজপাতাটা পর্যন্ত আমি বেটে দিয়েছি। এই যে দেখো তো কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তারপর হলো সামান্য পরিমাণ ঝোল দিব, বেশি দিব না। এগুলো আসলে নতুন আলু কিন্তু বিয়ার, এই যে দেখো নতুন আলু। আর এই যে দেখো এদিক দিয়ে হলো আটা ম্যারিনেট করে রেখেছিলাম, যে রেখেছো নরম হওয়ার জন্য। তো এটাতে লুচি করব আমি, ওটা শেষ হলেই। তো এই যে দেখো এখন লুচি বানানোর জন্য লুচিটা কেটে নিব ছোট ছোট পিস করে, কেমন? তো ফ্রেন্ডস এই যে দেখো আমার লুচি সুজি অলরেডি সবার খাওয়া শেষ, এটা কিন্তু লাস্ট আমার জন্য। তো চলো একটু খেয়ে দেখাই কেমন। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগতেছে। এই যে দেখো আমি এখন খাবো। আজকের যে আলুর দমটা অনেক 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 ইয়ামি হয়েছে, আর লুচিগুলো তো দেখতেই পাচ্ছ, লুচিগুলো তো দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ ভালো ফুলছে। ওদের খাওয়া শেষ, তারপর আর বলে খাবে, বলো বলো তাহলে আমি কি করতে পারি? আপনি আমার
আরে হাঁস মুরগির খাবার দিতে হবে। কি করো তোমরা? ভিডিও করি। আজকে ওয়েদারটা অনেক সুন্দর মাশাল্লাহ, মানে কয়েকদিনের ভিতরে মাঘ মাসের আজকে হলো কয় তারিখ জানো? সম্ভবত 8-10-12 তারিখ, 8-10 তারিখ হয়েছে মাঘ মাসের। তো এর মধ্যে বৃষ্টি, অন্ধকার, কুয়াশা, কি অবস্থা! আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর হইতেছে। কি কাকা, কাগজটা তো ওয়েদারটা ভালো দেখে আজকে বাচ্চারাও খেলতেছে। এই ইমাম ছাপাছিপি করতে হয় না, ছাপ দিতে হয় না, আর বড়দের সাথে আমি এরকম খেলতাম আগে ছোটবেলা। ওইখানে খেলো, যাও আর মারমো তোর খুলটা, আমি বাড়ি দিব, আমি তোর খুলে লাগিয়ে দিতে বাড়ি দিব। এইটা এটা ভাঙবে, আপু মারবে, মারবে। আর মুরগি আইসে আমাদের ঘরে খুঁজতেছে, খাবার খাবে তো? এই মামদুহা, এই তো সে তো অপর জামা কাপড় নষ্ট হবে, ওগুলো লাগবে না। তো ওরা টুক পলান্তিস খেলতেছে, আমরা ছোটবেলা খেলতাম, সেই শৈশবের কথা আসলে মনে পড়ে গেল। ওদের এই ইয়া দেখা খেলাধুলা। মামদুহা, তুমি যে কাপড় আনছো ওই যে ছাদে দিয়ে তোমার ইয়াটা রয়েছে, সাফওয়ানের একটা সোয়েটার রয়ে গেছে, ওটা দেখো নি? এগুলা কি? বক, বক পাখি, বক পাখি যাইতেছে আকাশ দিয়া। কি সে তোর দাদির পানি? এই তোর দাদির কি সে তাওয়াই? পচা কথা বলো না, আল্লাহ গুনা দেয়। তো এখন মুরগিদের খাবার দিব, কেমন সবাই অপেক্ষা করো, তারপর মুরগিদের খোপে দিব। এই যে মুরগির খাবার, খাবার দেওয়া হয় না, দিতে হবে, নিয়ে আসি। এগুলো ভাত দিছিলাম, সে ভাত হাঁসের খাবার। এই ছেলে শোনো, ওদের খাইতে দাও, দুইটাই হাঁসের খাবার।